देखिए अल्लाह मियाँ ने इंसान को कैसे बनाया है कि उसका दिमाग इस लेवल का कि वो अपने से कोई 100 गुना बड़ी, 100 क्या 1000 गुना बड़ी चीज भी बना लेता। अल्लाह की कुदरत के कमाल। अब ये जितने भी लोगों ने इसको मिलकर बनाया होगा तो फिर भी एक बहुत बड़ा है और बहुत ही भारी भी होना, उसको फिर उठाने के लिए क्रेन, सब दिमाग का कमाल। अस्सलाम वालेकुम बांग्लादेश, तो कैसे हैं आप सब दोस्त। उम्मीद करता हूँ सब ठीक होंगे और मेरी वीडियोस को देख रहे होंगे, लाइक कर रहे होंगे और आगे शेयर भी कर रहे होंगे और अच्छे अच्छे से कमेंट्स भी कर रहे होंगे। तो आज मैं आपका भाई आपके लिए एक और ब्रांड न्यू वीडियो लेकर आया। वीडियो बहुत ही इंटरेस्टिंग होने वाली है। अपडेट है ये पद्मा ब्रिज से रिलेटेड। आई थिंक कोई लास्ट स्पैन इरेक्टेड एट 10 दिसंबर, ये इसका स्लोगन है। तो वीडियो वही अपडेट है पद्मा ब्रिज की, लास्ट टाइम भी मैंने की थी बट अब कोई लेटेस्ट अपडेट है तो मैंने सोचा इस पर भी रिएक्शन देते हैं। तो लेट्स चेक इट आउट, देखते हैं कैसी है ये वीडियो। तो टाइम नहीं वेस्ट करते, फौरन चलते हैं हम आज की वीडियो की तरफ। और सबसे पहले जो भी भाई इस वक्त न्यू वॉच कर रहे हैं मुझे, वो प्लीज़ सबसे पहले जाकर सब्सक्राइब का बटन प्रेस कर लें और साथ ही बेल आइकन प्रेस कर दें ताकि हर आने वाली वीडियो अब तक पहुँचती रहे। तो वीडियो स्टार्ट करते हैं। तो गाइस वीडियो स्टार्ट करते हैं एज यूजुअल काउंटडाउन से, 3 2 1 लेट्स गो। উদযাপনের জন্য প্রস্তুত পুরো বাংলাদেশ, পদ্মার দুই পারের মানুষ। আপনি প্রস্তুত তো? কিসের এই আনন্দ? পদ্মা সেতু 41টি স্প্যানের সবগুলোরই কাজ শেষ হতে যাচ্ছে 10 ডিসেম্বর। তার প্রস্তুতি পুরো নিয়ে ফেলা হয়েছে, অপরূপ সাজে সেজেছে পদ্মার পার্ক অর্থাৎ মাওয়ার ইয়ার্ড। আমরা কাছ থেকে সেটি আপনাদের দেখাতে চাই। I think স্টিল কা ইয়া আয়রন কা এদিকে এমন ভাবে সাজানো হয়েছে দুই পারেই, কিন্তু বাংলাদেশ ও চীন দুটি দেশের পতাকা টাঙানো হয়েছে। টাইম লাগতো গো কিসকো বানানে মে বানানো হয়েছে, কারণ এই কাজটি করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি, তারা এই পদ্মা সেতু ঠিকাদার প্রতিষ্ঠান। তাই চাইনিজ ইঞ্জিনিয়ার্স কাম কর রহে হ্যায় ইস পে না। পতাকা টাঙানো হয়েছে কারণ স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এই পদ্মা সেতুর কাজটি, এবং এর মধ্যেই কিন্তু পুরো স্পেনের গায়ে চীনা হরফে ইংরেজি ও বাংলায় লেখা হয়েছে নানা কীর্তিগাথা, অর্থাৎ যেসব শ্রমিকদের শ্রমে আজকের এই পদ্মা সেতুর অর্জন তাদের সাধুবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে। স্পেনের গায়ে হরফ দিয়ে তারা লাল ও সাদা হরফে নানা রং লিখে নানা কথা লিখেছে। তারা লিখেছে, বহু বছরের প্রচেষ্টায় দেশি ও বিদেশি শ্রমশক্তির মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবায়নের পথে। সেতুর 41টি স্পাতের তৈরি স্প্যান সোনার বাংলার উত্তর ও দক্ষিণ অঞ্চলকে সংযুক্তির মাধ্যমে চীন ও বাংলাদেশের বন্ধুত্বের বন্ধনকে অটুট রাখবে। এছাড়াও চীনা হরফে আরো চাইনিজ মে বি লেখা আর বাঙালি মে আমরা অর্থ উদ্ধার করতে পারছি না, আমরা বাংলা ইংরেজিতে যে সব বিষয় লাগে ইতনা বড়া ফ্ল্যাগ লাগাবে বাংলাদেশ কা। এর মধ্যেই কিন্তু যে ক্রেনটিতে এটিকে নিয়ে যাওয়া হবে মাঝ নদীতে, যে দুটি পিলারের উপর এটি তোলা হবে সেই দুটি পিলারের কাছে, 12 ও 13 নম্বর পিলার, সেই দুটি পিলারের কাছে নিয়ে যাওয়ার জন্য
क्रेन सब प्रस्तुति सेरे रेखेछे ये क्रेनटी क्रेन है आई जीरो थिंक जो फेसिंग इसको टू पिक करके एडजस्ट स्पैनडी एर मध्ये करेगी, क्रेने तुले जिस फेला जगह पे हयेछे लगाना। एटी निये जाओ हबे बुधवार सकाले काफी बड़ा है जेहेतु यार। नदीते घन कुयाशा रयेछे ताई दिने दिने एटी तुला हबे ना जेहेतु निर्धारित दिन ठीक करा आछे 10 डिसेम्बर তাই 10 ডিসেম্বর সকাল সকাল এটি তোলা হবে তবে 9 ডিসেম্বর সব প্রস্তুতি সেরে রাখা হবে এর আগে আমরা 40তম স্প্যানের ক্ষেত্রে কিন্তু এমনটি দেখেছি 40তম স্প্যানে আগের দিন নিয়ে গিয়ে সেটিকে নোংর করে রাখা হয়েছিল পরবর্তীতে যখন নির্ধারিত সময় এসেছে তখন এটিকে বসে দেওয়া হয়েছিল অর্থাৎ 4 ডিসেম্বর 40তম স্প্যানটি বসানো হয়েছে আর আজকের এই যে অর্জন অর্থাৎ 41তম স্প্যান বসতে যাচ্ছে পদ্মা সেতুতে এটি কিন্তু একদিনে সম্ভব হয়নি এখানকার মানুষদের নিরলস শ্রম প্রচেষ্টা ধৈর্য অনেক কিছুর বিনিময়ে কিন্তু আজকের এই পদ্মা সেতু দৃশ্যমান হতে যাচ্ছে দেখে আল্লাহ মিয়ান ইনসান কো কেসে বানায়ে কি উসকা দিমাগ ইস লেভেল কা তারপর কি ও কিন্তু আপনে সে কোই 100 অপেক্ষা গুণা করে বড়ি 100 কে হাজার গুণা বড়ি চিজ ভি বানা লেতা 2018 সালে বসানো যায় 4টি আল্লাহ কি কুদরত কে কামাল 2019 সালে 10টি স্প্যান বসানো হয়েছে বাকি যে স্প্যান গুলো अब ছিল ये जितने भी लोगों ने इसको मिलकर बनाया होगा যতগুলো স্প্যান तो फिर भी एक बहुत बड़ा है और बहुत ही भारी भी होना, उसको फिर उठाने के लिए क्रेन প্রথম 6 মাসে 12টি স্প্যান তোলা গিয়েছিল কিন্তু এরপরই করোনা হানাতে সব দিমাগ কা কামাল বন্ধ ছিল 4 মাস ধরে এখানে নদীর স্রোত অনেক বেড়ে যায় কোনো রকম স্প্যান তোলা যায়নি কোনো কাজই করা যায়নি এরপর যখন নদীর স্রোত কমে গিয়েছে যখন করোনার দাপট একটু একটু করে কমতে শুরু করেছিল তারপরেই কিন্তু কাজে গতি পায় অর্থাৎ গত 3 মাসে তোলা হয়েছে 10টি স্প্যান এর মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসে 4টি করে 8টি স্প্যান তোলা সম্ভব হয়েছিল বাকি ছিল 2টি অর্থাৎ এই 2টি নির্ধারণ করা হয়েছিল ডিসেম্বর মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে তোলা হবে এবং সেই কথা অনুযায়ী প্রথম সপ্তাহে 4 ডিসেম্বর 40তম স্প্যানটি বসানো হয়েছিল এখন সময় এসেছে একেবারেই শেষ স্প্যানটি অর্থাৎ এইখানে সাফল্যের চূড়ায় চলে যাওয়ার যে বিষয়টি অর্থাৎ পুরো পদ্মা সেতু দৃশ্যমান করা 6.15 কিলোমিটারের পদ্মা সেতু যেটি দৃশ্যমান করার লক্ষ্য নিয়েই কিন্তু 2015 সালে কাজ শুরু হয়েছিল এই পদ্মা সেতুর এবং সেই 2015 সালে কাজের পরে প্রথম স্প্যানটি বসাতে সময় লেগেছিল 2 বছর কিন্তু তার 3 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি একেবারে কাটায় কাটায় 3 বছর 3 মাসের মাথায় কিন্তু এখন পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হচ্ছে অর্থাৎ পদ্মা সেতুতে 41তম স্প্যান বসিয়ে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান করে দেওয়া সম্ভব হচ্ছে এবং এই প্রত্যেকটি স্প্যান বসানোর সময় কিন্তু আমরা আপনাদের সঙ্গে ছিলাম আমরা চেষ্টা করি স্প্যান বসানোর বহুত বড় ক্রেন সেই খবর অনুযায়ী আমরা শেষ স্প্যানটি বসানোর খবর আপনাদের জানাচ্ছি নিশ্চয়ই স্প্যান বসে যাওয়ার পরে সেটি তো আমরা আপনাদের জানাবই আমরা চেষ্টা করেছি স্প্যানের বসানোর খুঁটিনাটি দিকগুলো নানা সময় আপনাদের সামনে তুলে ধরার এবং চেষ্টা করেছি পদ্মা দুই পারের মানুষের যে অনুভূতি সেগুলো তুলে ধরার এই যে একটি সেতু সেটি নিয়ে কিন্তু তাদের দিনের পর দিন বছরের পর বছর ধরে অপেক্ষা পদ্মার পারে অনেকেই মনে করেন কেন এই স্প্যান বসানোর খবর দেখানো কেন এই পদ্মা সেতুর অগ্রগতির খবর জানানো কারণ আমরা নিজ চোখে দেখেছি পদ্মার দুই পারের মানুষের অবর্ণনীয় কষ্ট যখন নদীতে ঘন কুয়াশা থাকে কিংবা ঝড় উঠে তুফান উঠে তখন যখন ফেরি লঞ্চ সব কিছু বন্ধ হয়ে যায় তখন দেশের রাজধানীর সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চল সেখানকার 22টি জেলার কোটি কোটি মানুষ কি অবর্ণনীয় কষ্টে ফেরিঘাটে এসে দিনের পর দিন তারা অপেক্ষা করতে হয় কিন্তু এই একটি সেতু হলে তাদের সে দুঃখ থাকবে না তাদের কষ্ট দূর হয়ে যাবে তারা একেবারেই অল্প সময়ের মধ্যে কিন্তু রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22টি জেলার মানুষ তারা যোগাযোগ তৈরি করতে পারবেন দেশের অর্থনীতিতে কত বড় লাভ হবে সেটি হয়তো অর্থনীতিবিদরা বলবেন কিন্তু আমরা মানুষের যে কষ্ট সেই কষ্টটা অন্তত দূর হবে সেই বিষয়টা আপনাদের সবসময় জানানোর চেষ্টা করেছি আপডেট দিয়ে চেষ্টা করেছি পদ্মা সেতুর খবরগুলো দিয়ে মানুষের আগ্রহ কিংবা কুতূহলের জবাব দেওয়া এবং সেই হিসাবেই আমরা আপনাদের এখন জানাচ্ছি যে 41তম স্প্যানটি বসে যাবে 10 ডিসেম্বর সব প্রস্তুতি সারা হয়েছে স্প্যানটি তুলে দেওয়া হয়েছে ট্রেনে এটি নিয়ে 9 ডিসেম্বর রওনা দেওয়া হবে 12-13 নম্বর পিলারের দিকে সেখানে নিয়ে এটিকে বসিয়ে রাখা হবে রাত ভর সেনাবাহিনীর সদস্যরা 4টি টহল পথ নিয়ে এটি পাহারা দেবেন যাতে নদীতে এখন ঘন কুয়াশা নদীতে রাতে অন্য নৌযান যখন চলাচল করবে তখন যাতে এই ট্রেনটির সঙ্গে কোনো জটিলতা তৈরি না হয় এবং আপনারা জানেন যে এই ট্রেনটির ওজন কিন্তু 3,500 মেট্রিক টন এবং এই 3,500 মেট্রিক টন
দিয়ে যায় স্পেনটি সেটির ওজন 4000 মেট্রিক টনের বেশি অর্থাৎ সবকিছু মিলে এমন ভাবে তারা কাজ করেন এখানে 20000-এর বেশি মানুষ কাজ করেছেন এতদিন ধরে পদ্মা সেতু ইয়ারে এখন হয়তো একটা অর্ধায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে অর্থাৎ স্পেন বসানোর যে অর্ধায় সেটি সমাপ্তি ঘটতে যাচ্ছে তবে অনেকেই আপনারা জানতে চান যে স্পেন তো সবগুলো বসে যাচ্ছে তাহলে এই সেতু দিয়ে গাড়ি চলাচল কবে শুরু করা যাবে স্পেন বসে গেলেও কিন্তু স্পেনের উপর দিয়ে গাড়ি চলতে পারবে না সেজন্য রোড স্ল্যাব বসাতে হবে নিচ দিয়ে রেল স্ল্যাব বসাতে হবে এই কাজটির জন্য আরও কমপক্ষে 1 বছর সময় লাগবে অর্থাৎ 2021 সালের ডিসেম্বর নাগাদ কিংবা 2022 সালের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে হয়তো এই পদ্মা সেতু খুলে দেওয়া সম্ভব হবে যান চলাচলের জন্য তখন হয়তো চূড়ান্তভাবে পদ্মা সেতুর যত কর্মযোগ্য সব কিছু শেষ হয়ে আসবে নিশ্চয়ই আপনারা বরাবরের মতো আমাদের সাথে ছিলেন ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আর সেই আশায় আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টস লাইক দেবেন जी तो दोस्तों यहाँ पर वीडियो तय ख़त्म। बहुत ही अच्छा था, लेटेस्ट अपडेट थी तो मैंने सोचा इस पर भी रिएक्ट कर दूँ। और यकीन करें यार, बहुत बड़ा है साइज़ इसका, तो मेरे लिए तो काफ़ी हैरान कन था। इसको क्रेन से मूव करेंगे और वो क्रेन कितने टन की होगी जो इतना हैवी उठाएगी? आई थिंक 3500 मेट्रिक टन इसका वज़न है, तो काफ़ी बड़ी बात है। लाइक छोटे छोटे से इंसान अपने से कोई 20-25 हज़ार गुना बड़ी चीज़ बना रहे हैं, तो हैरत वाली तो थोड़ा सा वो होता है, चमका तो देती है चीज़ें। तो आपको वीडियो कैसी लगी? अगर वीडियो अच्छी लगी है तो प्लीज़ लाइक शेयर कमेंट्स और सब्सक्राइब कर दीजिएगा जो भी मेरे चैनल पर न्यू है। और नेक्स्ट वीडियो तक के लिए मुझे इजाज़त दीजिए, मिलते हैं एक शॉर्ट से ब्रेक के बाद। अल्लाह हाफिज़।